গুজরাটের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান নীলিমা রায় এবারে পঞ্চায়েত নির্বাচনে 21 নম্বর পঞ্চায়েত সমিতির আসনের জন্য তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষমেশ তাকে টিকিট দেয়নি দল। দলের তরফ থেকে টিকিট দেওয়া হয় অন্য নেতাকে। দল থেকে টিকিট না পেয়ে বাধ্য হয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তার স্বামী জ্ঞানেন্দ্রনাথ রায় মালগাঁও অঞ্চল তৃণমূল সভাপতির দায়িত্বে সামলেছিলেন এতদিন, কিন্তু স্ত্রীকে দলে টিকিট না দেওয়ায় ক্ষোভের পর থেকে ইস্তফা দেন তিনি। আর ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অনুন্নয়ন আর উন্নয়নকে হাতিয়ার করে চলছে শাসক বিরোধী প্রচার পর্ব। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মানুষের দুয়ারে ভোট চাইছে নীলিমা দেবী। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মালদা জেলার মানিকচকের উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব ময়দানে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের। ভূতনিতে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আসনে যে সমস্ত দলীয় প্রার্থীরা এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে উপস্থিত ছিলেন। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়শ্রী মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের রণকৌশল নির্ধারণ করার পাশাপাশি নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক সাবিত্রী মিত্র। মেলেনি ন্যূনতম সুযোগ সুবিধা, ফলে ব্যানার টাঙিয়ে গ্রামে যে কোনো রাজনৈতিক দলের ভোট প্রচারে বৈঠক কিংবা মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর ব্লকের লোটাভাঙা গ্রামে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে বহুকাল যাবৎ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত, বেহাল দশা রাস্তাঘাটে, যা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। এমনকি পানীয় জল সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত গ্রামবাসীরা। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়িত হয়নি কোনোদিনই, ফলে এবারে ভোটের আগে নিজেদের দাবিতে সরব হয়েছেন তারা। পোস্টার টাঙিয়ে গ্রামের রাজনৈতিক দলের মিটিং মিছিল নিষেধাজ্ঞা জারি করেছে গ্রামবাসীরা। দলীয় নির্দেশকে অমান্য করে নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে সামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এদিন জেলা পরিষদের প্রার্থী অর্জুনা বেগমকে সঙ্গে নিয়ে ইসলামপুরের রামগঞ্জে প্রচার করেন তিনি। উল্লেখ্য, বিধায়ক করিম সাহেবের তৈরি প্রার্থী তালিকা দলীয় স্তরে মান্যতা না পাওয়ায় তার অনুগামীদের নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। ভোট যতই এগিয়ে আসে ততই উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। রাতের অন্ধকারে এবারে বিজেপি প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার চাঁচলের শামসিতে। রাতের অন্ধকারে শামসির বিভিন্ন জায়গায় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী মধুমিতা দাস এবং জেলা পরিষদ প্রার্থী রঞ্জিত গুপ্তার ব্যানার এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। জনসমর্থন না পেয়ে তৃণমূল এই কাজ করেছে বলে অভিযোগ করেছে বিজেপি প্রার্থীরা। সমস্ত ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হতে চলেছে বিজেপি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর দিনাজপুর জেলায় প্রচার করছেন তৃণমূলের সাংসদ শান্তনু সেন। এদিন জেলার চাকুলিয়ার হরিপুরে এক সভা করেন তিনি। সেখানে জনসমক্ষে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তিনি। শান্তনুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মিনাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা।